আসসালামু আলাইকুম দর্শক, আজকে নদীতে মাছ ধরার এক গোপন টিক্স আপনাদেরকে শিখিয়ে দেব। যে টিক্সটি অবলম্বন করলে নদীতে সবার সাথে কম্পিটিশনে মাছ ধরতে পারবে। হ্যাঁ ভাইরা, আজকে এমন একটা মেডিসিনের নাম বলবো, সে মেডিসিনটা যদি ইউজ করেন সবাই, নদীতে মাছ ধরতে কম্পিটিশনে, অন্যের সাথে কম্পিটিশনে মাছ ধরতে পারবে। হ্যাঁ, আশা করি ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এই ভিডিওতেই আপনাদেরকে শেষে কী মেডিসিন ব্যবহার করলে সবার সাথে বেশি মাছ পাবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব, বুঝাই দেব, কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দেব। দেখবেন একসঙ্গে আমরা অনেকেই মাছ ধরতে যাই, ব্রহ্মপুত্র নদী বা চাম্পা নদী, যে কোনো নদী হোক, মাছ ধরতে গেলে কেউ কেউ অনেক মাছ ধরে, কেউ কারো কারো বড়শিতে কোনো মাছই ধরে না, এরকম অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো যারা অল্প অভিজ্ঞ, মানে সবসময় মাছ ধরায় মানে নিয়োজিত থাকে, তাদের কিছুগুলা ফর্মুলা, কিছুগুলো সূত্র, কিছুগুলো মেডিসিন জানা থাকে, যেগুলো ব্যবহার করে তারা অনেক মাছ অল্প সময়ে ধরতে পারে বা বড় বড় মাছ তারা ধরতে সক্ষম হয়। কিন্তু আমরা সক্ষম হই না, সেই জন্য আমি বলবো আমরা যারা মাছ ধরতে যাই বা মাছ ধরি, আমরা মাছের সঙ্গে যারা সংযুক্ত, মাছ ধরতে গেলে কয়েকটা বস্তু খুব সতর্কমূলকভাবে ব্যবহার করতে লাগে। যেরকম মাছের খাদ্য, যে খাদ্য দিয়ে আপনি মাছ ধরবেন সে খাদ্যটা ভালো মানের হওয়া চাই। আপনি হয়তো নদীতে গেছেন পচা মাছ দিয়েই মাছ মারবেন, কিন্তু পচা বলেই যে কোনো পচা মাছ দিলেন ওইটা দিয়ে মাছ মারা সম্ভব নয়। আপনি অল্প ভালো মানের, যে মাছটা ভালো ওই মাছটাই পচাবেন। পচানোর পরে ওইটা দিয়ে বসিয়ে দিয়ে ফালাবেন নদীতে, আর তো সুত মারতে গেছেন সুতি ফালা বা ছিপ দিয়েই ফালান, যে কোনোভাবে প্রকারে ফালান, কিন্তু আপনি বসিস আদারটার সঙ্গে একটু কী ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন ব্যবহার করবেন, যে মেডিসিনটি আপনার হাতের কাছেই আছে, বি প্লাক্সফোর্ড ভাল। হ্যাঁ, একটা ইঞ্জেকশন মাল্টিভিটামিন বি প্লাক্সফোর্ড ভাল, এই মেডিসিনটা যদি আপনি আদারের সাথে ব্যবহার করেন, আদারটা বসিতে পরিষ্কারভাবে কাটলেন, কাটার পরে সামান্য পরিমাণে বি প্লাক্সফোর্ডের ভাইলের মেডিসিনটা সামান্য পরিমাণ ওর গায়ে ভরাই দিলেন, দেখবেন অন্য মাছ যদি দুইটা পাইছে আপনি পাঁচটা পাবেন। কারণ আছে, এটা এই মেডিসিনটা খুব সেনযুক্ত আর দূরের থেকে মাছকে আকর্ষণ করে। হ্যাঁ, মানুষের গায়ে পুষিং করলেও খুব মানুষটার গাও সেন করে। আপনি মেডিসিনটা হাতে নিলেই বুঝবেন কীরকম টাইপের, যারা ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার না করেন তারা এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ সুফল পাবেন। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।